যেহেতু কংগ্রেস এবং ইউডিএফ জয় দলের বক্তারা উপস্থিত রয়েছেন, আমি শুধু একটি কথা জানতে চাই যে যেহেতু অল ইন্ডিয়া লেভেলে গঠবন্ধনে দলই দলই সমর্থিত একটি আরেকটি জন্য রয়েছে, তাহলে কেন কলিগঞ্জে আপনারা একে অন্যের পর পরাজিত করছেন? আমি হয়তো বলতে পেরেছি, উভয় দলের কাছে উত্তর যেখানে দিতে পারে, কেন মিয়া কংগ্রেস সিং এগিয়ে এসেছে না? আমি আমার মনে হয় আমার ভাই এক বিষয়ে বলতে চাইছে যে যেহেতু গঠবন্ধনের কথা আছে, সুতরাং সে সম্বন্ধে আমরা এখানে কেন একে অপরের প্রতিক্রম দেবো, সেটাই কিনা আমি সিদ্ধের সাহায্যে অনুরোধ করবো আপনি সম্বন্ধে কি বলবেন। তো আমরা অ্যাকচুয়ালি সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা সবাই জানেন, আমরা জানি যে বিজেপিকে আটকাতে গেলে একমাত্রই দল কংগ্রেস যে বিজেপিকে আটকাতে পারে। ভারতবর্ষের এই যে অবস্থা, অবস্থাটা নিশ্চয়ই আপনারা জানেন। আজকে ইউডিএফ দল তারা আসামে চতুর্থ সিটের মধ্যে তিনটা সিটে ক্যান্ডিডেট দিয়েছে। জনসাধারণের কাছে তারা বলেছিল, একবার বলেছিল যে আমরা অ্যালায়েন্স করছি, আরও কোনো অ্যালায়েন্স নেই। আপনারা রাজীব গান্ধীর বক্তব্য শুনেছেন বা ইউডিএফ এর যিনি সুপ্রিমো তার ওনার বক্তব্য শুনেছেন। তো আমরা কারোর সাথে আমাদের কোনো অ্যালায়েন্স নেই। এখান থেকে আজকে যদি আমাদের কংগ্রেস ক্যান্ডিডেট নির্বাচিত হয়, সে সরাসরি রাজীব গান্ধী, রাহুল গান্ধী আমাদের দলের প্রধান, উনি আমাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। তো প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট উনি সরাসরি রাহুল গান্ধীকে সাপোর্ট করবে। কিন্তু আমরা দেখেছি যে ইউডিএফ দল বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা যদি নির্বাচিত হন তাহলে আপনারা দিল্লি থেকে কাকে আপনারা সাপোর্ট করবেন, ওনারা সরাসরি বলে আমরা রাহুল গান্ধীকে সাপোর্ট করব। তাহলে ওনাদেরকে আমরা প্রশ্ন করি, আপনারা ইউডিএফ দল করিমগঞ্জে, আপনারা ইউডিএফ এবং বিজেপি আপনারা জয়েন্টলি জেলা পরিষদে ভোট দিয়েছেন, আপনারা জয়েন্টলি ধুবড়িতে আপনারা ইউডিএফ এবং বিজেপি একত্রিত মিলে আপনারা ভোট করেছেন, আপনারা হাইলাকান্দিতে আপনারা ইউডিএফ এবং বিজেপি একত্রিত মিলে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনাদের উপর কি বিশ্বাস আছে? আপনারা যদি এখান থেকে যদি আপনাদের প্রার্থী নির্বাচিত হয় দিল্লি থেকে যে বিজেপির বিরুদ্ধে আপনারা রাহুল গান্ধীকে সমর্থন করবেন, যেহেতু রাহুল গান্ধীর সরাসরি এখানে গিয়ে নিয়ে গেছেন, এখানে সৌরভ দাস আছেন, সুতরাং সৌরভ দাসকে যদি নাইন্ডিরেক্টলি ঘুরিয়ে আপনারা ক্যান্ডিডেট দিতেন, সেটাই আমি প্রশ্ন করি। রাহুল ভাই আছেন এখানে, যেহেতু উনি ইউরোপ দলের প্রতিনিধিত্ব করছেন, সে বিষয়ে উনি প্রথমে একটা কথা বলি, আমি স্বপ্ন দেখি, আমাকে স্বপ্নে এসে কোনো পীর বলেন যে একমাত্র কংগ্রেস দলই বিজেপিকে হারাতে পারবে, তাহলে আজকে কংগ্রেস দল তৃণমূল পশ্চিমবঙ্গে কোথায়? আজকে কংগ্রেস দল ভারতবর্ষের ঝাড়খণ্ড উত্তরপ্রদেশে কয়টা সিট পাবে, বিহারে কয়টা পাবে, তামিলনাড়ুতে কয়টা পাবে? এখন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এক একটা ছোট দল তার নিজস্ব ক্ষমতায় পরিচয় বজায় রেখে সেন্ট্রালে পার্টনারশিপ করছে। সেই জন্য এখানে শরদ পাওয়ার যদি জিতেন তাহলে কেন্দ্রীয় মন্ত্রী হন, কিন্তু তার এনসিপি ভেঙে দেন না, বা এনসিপিকে কেউ বলে না যে তোমরা তো সারা ভারতবর্ষে নেই, তাইলে তোমরা দলটা বন্ধ করে কংগ্রেসের মধ্যে তালাচাকে হাত দিয়ে দাও, এটা বলেন। এটা কেবল এরাই বলেন যারা যখন আমরা ক্যান্ডিডেট দেই তখন বলেন এদের জন্য হেরে গেছে, যখন আমরা ক্যান্ডিডেট দেই না তখন এগারো সিটে জিতার চিন্তা না করে তিনটা সিটে কেবল খেয়াখেয়ি করতে হয়। আজকে তো সেই বাহানা নেই যে ইউডিএফ ছিল বলে আমরা হেরে গেছি, ইউডিএফ এর জন্য বিজেপি এসে গেছে, এখন ইউডিএফ এসেছে মাত্র তিন সিটে যেখানে ওরা ছিল, এবং আমাদের ভোট ভিত্তি, আমাদের এখানে সিটিং এমপি ছিলেন, সেখানেই কেবল আমরা জনতার দরবারে গেছি, জনতার কাছে ভোট চাইছি। আর বলছি যে 543টা লোকসভা আসনে কংগ্রেস যদি পারে বিজেপিকে হারা, সেই জায়গা থেকে কেবল স্বরূপ দাস এবং করিমগঞ্জের সিটের উপর এটা নির্ভর করে। দু নম্বর যে কোন কে কোন পার্টিতে থাকবে, আজকে আসামের বিজেপি মন্ত্রিসভা পুরোটা কংগ্রেসের ভেতর থেকে বেরিয়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে আমার বড় ভাই করিমগঞ্জে রাস্তায় রাস্তায় মালা নিয়ে ঘুরেছিলেন, সেই হেমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে কি গ্যারান্টি আছে স্বরূপ দাস কাউকে বিজেপিতে যাবে না? আজকে আসামে বিজেপির উত্থানের মূল হলো যে 52 জন কংগ্রেসের বিধায়ক যখন বলে
হয়েছিল যে আমরা অন্য মুখ্যমন্ত্রী চাই। তো ধরে ঠাকুরদা বদলাননি বলে আজকে আসামের মধ্যে বিজেপি এবং হেমন্ত বিশ্ব শর্মার মতো এক দানব প্রজা, সেই কথার জবাব কংগ্রেস এবং দল দিতে পারবে। যাদের দল থেকে এত বেশি বিজেপি বেরিয়েছেন সেই দল আবার অন্য দলের কোন সব ক্যান্ডিডেটকে বলে যে উনি কোথায় থাকবেন কোথায় যাবেন, ভাই কেউ আমরা ভবিষ্যৎ জানি না, কাল বেঁচে থাকতে ইচ্ছা জানি না। তো এক কথা ঠিক, আমরা গত 10 বছর ধরে অফিসিয়ালি ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিভিন্ন সময়ে আমরা অফিসিয়ালি সাপোর্ট করে গেছি এবং সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করতে আমরা সব সময় ইউপি অ্যালায়েন্সের সঙ্গে কিন্তু তার সেই পথা সেই সিস্টেম শুরু হয়েছে। উত্তর প্রদেশে জেনে রাখুন 85টা লোকসভা কেন্দ্র খুলে আমার সিদ্ধি ভাইয়ের দল মাত্র 2টা পেয়েছে। মা আপনি আপনাদের উভয়কে আমি সুযোগ করে দেবো, আমি এখানে এসে সম্বন্ধে দুটো রাজনীতি বলে তারপরে আমি আপনার ভারতবাইকে সুযোগ করে দেবো, আমি প্রাক্তন মন্ত্রী দিদিকে আমি সুযোগ করে দেবো। অবশ্যই জনতা এখানে এসছে আপনাদের কথা, আমাদের আবার প্রশ্ন কিছু রয়ে গেছে, আপনাদের তো লিডার হয়ে গেছেন, আপনাদের প্ল্যান কি, পরিকল্পনা কি, মানুষের জন্য আগামী 5 বছর কিভাবে কাজ করবেন সেগুলি আমাদের আমরা চলে যাবো। আমরা অন্য একটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আমি এখানে একটু সামান্য সময় দিচ্ছি, আপনারা সবাই জানেন বদরপুর ইউথ সোসাইটি আপনাদের সামনে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছিল যেখানে ইউনিয়নের সাথে সরাসরি একটা সঙ্গীত হবে প্রার্থীদের, কিন্তু পার্টি জাতীয় পার্টি এটা বিজেপি কোনো প্রার্থী তার কোনো প্রতিনিধি এখানে পাঠায়নি। আমরা বিভিন্ন সময় তাদের যোগাযোগ করেছি, সকাল দুপুর সন্ধ্যা অব্দি যোগাযোগ করেছিলাম, তাদের কোনো প্রার্থী পাঠায়নি। ওরা আসলে জনতার সম্মুখীন হতেই চাইছে না। আমার খুশির কথা যে এখানে এই দপ্তরের বাহারুল ইসলাম ভাই, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সাহেব জাতীয় কংগ্রেস সভায় প্রতিনিধিত্ব করছেন। সুতরাং জনতার তরফে আমরা যাবো, আমরা তো এখানে মূল একটা একটা কেউ চলে এসেছিল যে কংগ্রেসে একমাত্র প্রার্থী একটা একমাত্র দল যাতে বিজেপিকে এখানে আটকাতে পারে, এর সম্বন্ধে সিদ্দিক ভাই সাহেবের কিছু বক্তব্য বাকি হয়ে গেছে, আমরা অবশ্যই এখানে শুনবো। আমার বাহাদুর ভাই কিছু বলতে চাইছেন, আমি সেটাও আমরা শুনবো। সুতরাং আমি যেহেতু উনি
আপনাদের একটু সুযোগ করার চুক্তি আছে। আমরা বারবার একটা আমরা বারবার সেই প্রশ্ন নিতেই পারি, আমি প্রয়োজনে আপনার উত্তর নিতে পারি। আপনারা বলেন উনি জানে আছেন, আপনারা যদি এরকম বলেন তখন আপনারা আপনারা দর্শক সেখানে আপনি যদি আমার দুটো আগে সময় দেন, এটা আপনি জাস্টিস করছেন। আমার প্রশ্ন হলো, আমি যেটা প্রশ্ন করেছি আমার প্রশ্ন যদি অবশ্যই বলছে, আমি যেটা প্রশ্ন করেছি এটা কি উত্তর আমি উত্তর লাগে না? নিশ্চয়ই লাগে, আহার ভাই তার উত্তর করবে প্রথম, তারপরে অন্য কোথাও বলা যাবে। আপনারা বসেন, এটা চক্ষু আমি প্রয়োজনে একজনের একটি জিজ্ঞেস সাদেকের এসছেন, আমি দরকারের তার প্রতি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সারদারে জিজ্ঞেস করতে পারি, সেই ব্যবস্থা রয়েছে। সুতরাং আমি সুযোগ করে দেবো, দেখুন দুজনে এখানে এসেছেন, আমাদের দুজন প্রতিনিধি আসেন, সুতরাং বারবার এখানে আপনার থেকে ওখানে যাবে আর তারপরে জনতার কাছে যাবে, জনতার প্রশ্নগুলো বাকি রয়েছে। কৃষক সাহেব আপনি বলুন, আপনারা বাকি রয়েছে। আমার কথা হলো, দেখেন সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা দেখেছেন যে দুটা দল প্রতিদ্বন্দ্বিতা করছে, হয়তো থার্ড ফ্রন্ট আছে, এলডিএফ দল কোনো ফ্রন্টে নেই। আপনারা দেখেছেন ধুবড়িতে মমতা ব্যানার্জি নির্বাচনে এখানে তিনি ক্যাম্পেইন করতে এসেছেন, যেখানে বদরুদ্দিনাথ রাজমোহন সাহেব নিজে আছেন, উনি তার মানে থার্ড ফ্রন্টেও নেই, কংগ্রেসের সাথেও নেই। তার মানে এই জন্য আমি প্রশ্ন করেছিলাম যে ওনারা যদি নির্বাচিত হন ওনারা কাকে ভোট দেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমরা দেখেছি বিগত যে নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ লেভেল কয়েকটা জায়গায় এই যে এলডিএফ এবং বিজেপি একত্রিতভাবে মিলে তারা মানে কংগ্রেসকে হারানোর জন্য চেষ্টা করেছে, একত্রিত মিলে তারা ভোট দিয়েছে। আজকে এই নির্বাচনে যদি নির্বাচিত হন এখানকার কোনো এমপি যদি এলডিএফ থেকে নির্বাচিত হন, তো দিল্লিতে গেলে উনি কাকে সাপোর্ট করবেন? যদি উনি সেখানে যে ওনারা বলছেন যে আমরা বিজেপির এগেনস্টে ওনারা ক্যাম্পেইন করছেন, তা আমরা কি বিশ্বাস করবো যে উনি বিজেপির এগেনস্টে থাকবেন না বিজেপিকে উনি সাপোর্ট করবেন, যেহেতু অন্য জায়গায় আমরা দেখছি ওনারা বিজেপির সাথে আছেন। সেই জন্য হলো আমার কথা। তার উত্তর প্রথম রাহুল ভাই আমার মাহরুখ ভাই দেওয়ার পরে তারপরে অন্য কথা আসবে। এক নম্বর যে আপনার আজকের দিনে কোনো একটা জিনিস অনেকবার রিপিট করলে হয় না, জনগণের হাতে হাতে মোবাইল আছে, 101 বার বদরুদ্দিন আজম সাহেব আমার দলের সভাপতি বলেছেন যে আমরা দিল্লিতে ইউপিএ সরকারকে সমর্থন করি করব এবং করব এবং একজন ভূমিকা। এখন উনি একটা কথা বলছেন, এটা উনি বলাতে চাইছেন যে যদি ডাইরেক্ট রাহুল গান্ধীকেই সমর্থন করেন তাহলে এটাই বুঝতে চাইছেন তো, তাহলে আর এখানে সজিত দাসকে ডাইরেক্ট কেন দেওয়া যায়? এটার জবাব আমি আগে দিয়েছি যে আপনাদের যদি কোনো প্রতিনিধি হয় তাহলে সে তার স্বতন্ত্রতা বজায় রেখে আপনার এলাকার কাজকর্ম করতে হলে সেই স্বাধীনতা এবং সেই প্ল্যাটফর্ম চাই, যেটা বুঝে গেছে ভারতবর্ষের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের লোক। আমি উদাহরণ দিয়ে বলেছি যে এনসিপির শারদ পাওয়ার যখন কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল গতবার, আপনি জানেন তখন আপনারা এটাকে বলেন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, এবং এনসিপির শারদ পাওয়ার কংগ্রেস ক্যান্ডিডেটকে হারিয়ে গিয়ে কংগ্রেসের মন্ত্রিসভায় সবচেয়ে বড় মন্ত্রী এগ্রিকালচার মিনিস্টার হয়েছিল। এই জায়গায় যে আপনি যখন যাবেন, আমার তিনজন লোক চারজন লোক যতজন এমপি যাবেন, যখন আমরা সরকারে সামিল হব তখন আমাদের আলাদা শক্রিয়তার সঙ্গে সঙ্গে আমরা সামিল হব,
শরীফ গাস যদি যান আমরা খুব আশা করছি আপনারা ইউপিতে ধরুন আপনি পেলেন আপনি বলুন করিমগঞ্জের শরীফ গাসের কংগ্রেসের এমপি লিস্টে কত নম্বর স্থান হবে 272 না 173 আর আমাদের যদি তাদের সঙ্গে সে যান তাহলে যে কোনো মতে উনি দুইজনের মধ্যে একজন হবেন কারণ যদি আমরা একটা সেকুলারিজম মন্টেন করতে হয় তাহলে যদি একটু যদি নতুন আঙ্গলকে দেখা দেওয়া তাহলে একটু আদর্শ থাকতে দেবে অন্যভাবে করতে গেলে আরেকটা কারণ দিন আজকে ধরুন বদরুদ্দিন নাগরের দল ইউপিএ মন্ত্রিসভায় রাহুল গান্ধী মন্ত্রিসভায় জয়েন করবে তাহলে আপনারা গ্যারান্টি নিতে পারেন একটা যদি তারা মন্ত্রীপদ দেয় তাহলে বদরুদ্দিন নাগরকে দিতে হবে কিন্তু আব্দুল খালিক সাহেব যদি জিতে এখান থেকে যান তাহলে বলো কেন্দ্রীয় মন্ত্রিসভায় আব্দুল খালিকের নাম আসবে না গৌরব গগৈর নাম আসবে পবন গাঙ্গুলীর নাম আসবে না সুস্মিতা দেবের নাম আসবে তাহলে এখান থেকে আমার সক্রিয় প্রচার বজায় রেখে সক্রিয় পরিচয় বজায় রেখে আমার অ্যালায়েন্সের এটাই 25th century ভারতবর্ষের যেটা দলীয় রাজনীতি যেটা কোয়ালিশন রাজনীতি এটাই এর মূল বোঝা নিজের দুইজন হোক একজন হোক আজকে ইউপিএ মন্ত্রিসভায় কেরালা থেকে মাত্র দুইজন ইউনিয়ন ইন্ডিয়ান মুসলিম লীগ আপনি জানেন মুসলিম লীগ নাম দিয়ে কেরালা থেকে দুইজন এমপি যান ইউপিএ মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী ইব্রাহিম আহমেদ কিন্তু এই দুইজন যদি কংগ্রেস থেকে জিতে যেতেন তাদের তার নম্বর আসতো না এই কথাটা বলছি এই এই যেখানে কে কোন জেলা পরিষদে কোন পার্টিকে সাপোর্ট করেছেন এই আলোচনা আগে আমি আপনি আগে আমি আচ্ছা ঠিক আছে আরে ভাই জবাব আছে কিন্তু যে প্রশ্ন এর পরে বলবো সেটাই শুনতে সাথে জবাব দিতে জেলা পরিষদের দলগুলি যদি কানুনও হয় না জেলা পরিষদের দলীয় ভিত্তিক কোন অ্যালায়েন্স হয় পার্লামেন্ট অ্যাসেম্বলি লেজিসলেটর পার্টি হয় না এখন ইন্ডিভিজুয়ালি মেম্বাররা সাপোর্ট করেন আপনি নিজের মুখে হাত দিয়ে বলুন পাতর গান্ধী ব্লক বানানোর সময় দুইজন বিজেপি কংগ্রেসের শাহাবুদ্দিনকে সাপোর্ট করেছিল কিনা সে তাই বলে সেই দুজন মেম্বারকে কংগ্রেসে জয়েন করেছিল আমার কথা শুনেন শাহাবুদ্দিন যখন পাতর গান্ধী ব্লকের প্রেসিডেন্ট আপনি মানিয়েছিলেন তখন দুইজন বিজেপি সাপোর্ট করেছিল তাই বলে তো বিজেপি জয়েন করে আর পঞ্চায়েত আলোচনা আমরা যদি এখানে থাকি তাহলে গোয়াতে কংগ্রেসের সবচেয়ে বেশি এমএলএ আমার সত্য আপনারা বিজেপি সরকার গঠন করতে সাহায্য করলেন কেন সেটার জন্য আপনারা সবাই জানেন 18 এপ্রিল ভারতবর্ষের 17তম লোকসভা নির্বাচন জাতীয় নির্বাচন সুতরাং সেই হিসাবে শরীফ গাসের পক্ষে আমার সিদ্দিক আহমেদ সাহেব পক্ষে রাজস্ব বিশ্বাসের পক্ষে আমার বাহারুল ভাই তো মূল প্রশ্নগুলো হচ্ছে জনতার প্রশ্ন সুতরাং আমি এবার চলে আসছি আমার নিজাম ভাই নিকট প্রাক্তন এনএসওয়াই সভাপতি নিজাম আমার একটা প্রশ্ন কে এম বাহার ইসলাম সাহেব অধ্যক্ষ স্যার প্রশ্নটা হচ্ছে বিগত 2005 ইংরেজিতে এআইইউডিএফ নামে একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছিল আপনারা যে দল জন্ম হয়েছিল নিশ্চয়ই দলের প্রতি একটা উদ্দেশ্য নিয়ে আসামের বুকের মধ্যে জন্ম হয়েছিল সংখ্যালঘু এলাকায় মানুষ উজাল উপায় ভোট দিয়েছিল বিগত দুটা নির্বাচনে আমরা দেখেছি প্রথমে মনে হয় 14 জন তারপরে প্রায় 18 জন গত বিধানসভা নির্বাচনে প্রায় 12 জন আপনি যেহেতু কংগ্রেসের সমর্থক আপনি ইউপিএফকে ভোট দেন না তাই এই প্রশ্ন আপনি না করে ইউপিএফকে যে ভোট দিয়েছে সে একজন আমি আপনাকে প্রশ্ন করার জন্য এসেছি এখানে কোনো টাইম মার্ক লাগানো নেই যে আপনারা প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন তো যে কোনো কেউ করতে পারে আপনি হয়তো আনসার দিতে পারবেন না তাই বলে আপনি এমনি করছেন আমরা এখানে আমি প্রশ্ন আপনি করুন আমি যেটা বলতাম এটার উত্তর দেওয়া হবে আপনি যদি হই হই করুন হই চিল্লা করুন এটা একটা একটা শো সুতরাং আপনারা এটার সৌন্দর্য বিকৃত করবেন না প্লিজ এখানে প্রশ্ন দেখে কিছু করতে হবে আপনাদের আপনাদের সুযোগ পাওয়া হবে এনডিএফ দলের এখানে সমর্থকরা রয়েছেন বিজেপি রয়েছেন কংগ্রেস রয়েছেন আর ওনাকে ফেসবুক করে দেওয়া ওনাকে প্রশ্ন করতে হবে ওনাকে প্রশ্ন করতে হবে
আসামে যে একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, যে মানুষের মধ্যে যে আশা নেবা একটা উদ্দেশ্য নিয়ে জন্ম হয়েছিল, আজ 2019 এই দল তার উদ্দেশ্য কতটুকু পালন করতে পেরেছে, কতটুকু সাকসেস হয়েছে তার উদ্দেশ্যে, যেখানে দেখা গিয়েছিল 2005 থেকে 2016 পর্যন্ত মানুষ দেখুন আমরা দুই মিনিটের মধ্যে উত্তর দিই, তারপরে আমরা অন্য প্রশ্নে চলে যাব। এই প্রশ্নে দুই 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 পার্টে আছে। এক, আমরা যেহেতু সরকারে যাই, যেকোনো উদ্দেশ্য আমরা করেছিলাম, সংখ্যালঘু এলাকা ধরুন আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় করব, আমরা যেহেতু কোনো শিক্ষামন্ত্রী বানাইনি, তাই আমাদের সেই আশা পূরণ হয়নি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা বলেছিলাম যে নিপীড়িত নিঃশেষিত বঞ্চিত মানুষের জন্য আমরা লড়ব, সেই লড়াইটা আমরা জানি না। বিধানসভার সামনে লুঙ্গি পরে হোক, সুপ্রিম কোর্টে পিআইএন করে হোক, বিভিন্ন সময়ে যখনই সংখ্যালঘু মানুষের উপর কোনো অত্যাচার হয়েছে, আমরা সেই প্রতিবাদের জায়গাটা করেছি। আমরা যদি এই প্রশ্নটা আপনি কংগ্রেসকে করতে পারেন, তারা 364 বছর শাসন করেছেন, তাদের বলতে পারেন আপনারা যা বলেছিলেন প্রতিশ্রুতি মন্ত্রী হওয়ার পর সেটা করেছেন কিনা। আমরা যেহেতু সেটা শাসনভার চালাইনি, তাই সেই আশা আমাদের অপূরণ রয়ে গেছে। আমরা যখন হব সেই প্রশ্নের সম্মুখীন হব, কিন্তু প্রতিবাদ সবসময় করেছি। একজন বিরোধী দলের মানুষ হয়ে আমরা কেবল প্রতিবাদই করতে পারি, আমরা ডিসিকে অর্ডার দিতে পারি। একটা প্রশ্ন, আমি বাহারুল ভাই কিছুক্ষণ আগে বলেছিলেন যে সদস্য বিজেপিকে সাপোর্ট করবে কিনা, উনি এনটি ডিফেকশন আইন জানেন, আপনি ভালোভাবে এনটি ডিফেকশন জানেন, যে টু থার্ড মেজরিটি মেম্বার না থাকলে কেউ তার দলকে পরিবর্তন করতে পারে, চেঞ্জ করতে পারে না। আপনি 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 কথাটা শুনতে হবে। আমি আপনাদের আসন করে যাবেন। আচ্ছা, সামনের দিকে ভোটার, ভোটার যদি মেজরিটি না থাকে কোনো দলের কোনো মেম্বার তার দল করতে পারে না, কারণ অ্যান্টি ডিফেকশন আইনে সে পড়ে যায়। তো আমি ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে সাথে সাথে একটা প্রশ্ন করতে চাই। আমরা জানি আপনারা সবাই জানেন আমাদের আরশাদ মদনী সাহেব তার প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদের সাথে সাথে যখন আসাম থেকে পুলিশ বাহিনী উনাকে ইন্টারাকশন করতে গেল, বদরুদ্দিন সাহেব বললেন যে আরশাদ মদনী সাহেব এই কথাটা ভালো বলেন, এই কথাটা ঠিক হয়নি ওনার জন্য। নাম্বার টু, যখন প্রথম পার্লামেন্টে তিনি ভাষণ দিলেন, নরেন্দ্র মোদী সাহেবকে এত প্রশংসা করে, ভারতবর্ষের একজন প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি যে ভারতবর্ষে যে একজন ভালো প্রধানমন্ত্রী এত প্রশংসা করলেন। নাম্বার থ্রি, ওনাকে আমি প্রশ্ন করতে চাই। আমরা জানি ডুবরিতে বদরুদ্দিন সাহেব এবং বরপেটায় ওনাদের প্রার্থী দুজনই হারবে, দুজনই যদি হেরে যায় তাহলে এখানে সিঙ্গুল যদি একজন তাকে ধরে নিলাম, উনি জিতে গেল, যদি জিতে উনি তো অ্যান্টি ডিফেকশন আইন ওনার থাকবে না। দেখা গেছে উনি প্রায় আরএসএসের কিছু ক্যাডারদের সাথে ওনার মিত্রতা আছে, বিজেপির কিছু লিডারদের সাথে ওনার মিত্রতা আছে, যেহেতু তিনি সাতার কান্দি তথ্য ছাড়া নয় পাতার কাছে বিধায়ককে তিনি 1 কোটি টাকা স্কিম দিয়েছেন। আপনি দেখেন দেখো পাইস কোড আমি দেখাতে পারবো, উনি আমাকে প্রশ্ন করলেন একটা, আমি দুটা জিনিস হতে পারি, আমরা সারা রাত একজন লোকে প্রশ্ন করতে থাকবো জবাব দিতে না, এবারে আপনি যদি ওনাকে আপনি যদি ওনাকে যখন প্রশ্ন করতে এলাও করেন আমাকে ওরকম একটা সুযোগ একটা ওনার এন্টি ডিফেকশন আইনটা উনি যেহেতু তিনবারের এমএলএ আমার থেকে অনেক বেশি বিধানসভা দেখেছেন, আমি তো দেখিনি। এন্টি ডিফেকশন আইনে যদি এমএলএ বা এমপি এদিক সেদিক না হতে পারে,
কংগ্রেসের টিকেটে জিতে ডিফুজ কেন্দ্র থেকে রিজাইন করে আবার বিজেপিতে জিতেছে না তো কংগ্রেসের হ্যাঁ তাহলে যাদের সব বিশ্বাস বা সুযোগটা কালকে কংগ্রেস থেকে রিজাইন করে আবার বাইরে চলে বিজেপি থেকে জিতবে না বলে কি গ্যারান্টি আছে তো আমরা কেউ উদ্দেশ্যে নয় ভবিষ্যতের আলোচনা থামবে না আলোচনা হচ্ছে আমরা গণতন্ত্র কংগ্রেস হারাতে ভোট দিই না আমাদের উন্নয়নের এটা আপনারা দলীয় কর্তাব্যক্তি এটা আমাদের জনতার কথা না মানুষ দলকে হারাতে এই দলকে ভোট দিই আমাদের আমার প্রশ্নের কাছে এখানে এগুলি আছে যে আমাদের বিজেপি হারাতে হবে আমাদের বন্ধু করতে হবে আমাদের গোষ্ঠী বাজাতে হবে সেই আমার নয় আমাদের এই সিদ্ধান্ত হবে আপনারা আজকে গণতার সামনে আপনাদের দলীয় ইস্তেহার রাজস্ব বিশ্বাসের পাঁচ বছর আগে কি ছিল পাঁচ বছরে কতটুকু করেছেন এবং আগামী পাঁচ বছরে কি আমার প্রশ্ন স্পষ্ট ভাষায় আপনারা আপনাদের ইস্তেহার তুলে ধরুন এবং রাধাকৃষ্ণ বিশ্বাসের তিনি প্রতিনিধি গত পাঁচ বছরে কি করেছেন আগামী পাঁচ বছরে কি পরিকল্পনা আছে সেটা জনগণের সাথে তুলে ধরুন আমি পেশায় ছোটবেলায় সাংবাদিকতা করি আমি আমার মাহবুব স্যারকে প্রশ্ন করছি দীর্ঘদিন একটা রিচার্জ করে দেখেছি আপনি বলেছেন যে আপনাদের যিনি প্রতিনিধি আছেন উনি আসলেই করবেন আমি আপনার কাছে প্রথম প্রশ্ন জানতে চাইব যে চায়ওয়ালা বিনা পয়সা না নিয়ে যদি তোমার ভাবে এই প্রশ্নের হাজার ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমার প্রশ্ন আসবে আপনি আমাকে দেখেছেন আমি কোন সময় আমার দলকে ভোট দাও এরকম প্রচারে এই মঞ্চ থেকে করি কারণ এখানে একটা বড় ডেভেলপমেন্টের কথা নিয়েছে তাকে মিলে কে প্রধানমন্ত্রী হবে ভবিষ্যতে কি হবে সে নিয়ে আলোচনা করি আমাদের এটাই দুর্ভাগ্য সব জিনিসই গিয়ে শেষ পর্যন্ত আমাকে একটা করতে চাই না প্রথম যাই হোক সে জায়গাটা আমি সরে এসে তাদের সঙ্গে বিষয় গত পাঁচ বছরে গুণার দিয়ে সংসদীয় ডিটেইল বিস্তারিত কোথায় কি করেছেন সেটা আমার ডাইরেক্টলি একটা মিথ্যা কথা বলা হবে আমি সেটা মুখস্থ করে বা পড়ে আসে স্বীকার করি কিন্তু এটা জনসাধারণের কাছে গুরুত্বপূর্ণ নয় এখন ইন্টারনেটের যুগে সবকিছু ইন্টারনেটে আছে এখন ওই তিনটা কাজগুলো করেছেন নিশ্চয় এখানে আমার এক আমার এক ভাই গুলো আপনি জানিয়েছেন যে সত্র কোটি টাকার মতো হিসাব ইন্টারনেটে আছে এবং কিছু টাকার ইউটিলাইজেশন এখনো যায় তার মানে হলো সত্র কোটি টাকার কাজ পঁচিশ কোটি টাকার মধ্যে করেছে বিভিন্ন জায়গায় আমি আপনাদের মতো এই এলাকার ভোটার হিসাবে বিভিন্ন জায়গায় ওনার নাম ফলক দেখেছি রাস্তা হয়েছে দেখেছি
কিন্তু আমাদের কেবল দল বা রাজনৈতিকভাবে আমাদের ইশতেহার নেই, আমাদের ইশতেহারে ছিল যে আমাদের এই এলাকার মানুষ, আসামের মানুষ বিশেষ করে হিন্দু মুসলমান বিভুকার এবং এনআরসি নিয়ে যে তকমা লাগানো হয় প্রায় 15 বছর পর, এটা বিজেপি করেনি কিন্তু মনে রাখবে, বিভুকার লাগানো হয়েছে কার সময় এবং সে এই জায়গা থেকে যাই হোক চলে এসেছে বিজেপির সময়, সেটা এসে একটা পূর্ণ রূপ পেয়েছে, এনআরসি হোক বা ডিভুটার হোক সেটা শুনতাম, সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে আমাদের প্রতিনিধি এখান থেকে আপনাদের পক্ষ থেকে আমাদের সমাজের পক্ষ থেকে হিন্দু বিশেষ সমস্যা নিয়ে সদা সচেষ্ট থাকবেন, এবং দেখেছি আমি বিভিন্ন সময় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময় কথাগুলো বলেছেন, এমন নাম বা যেভাবে একটা বিরোধী দলের এমপি একটা রাজনৈতিক দল বিজেপি তার হোম মিনিস্টার হোক ন্যায় হোক বলে দেশের মিনিস্টার তাদের কাছে আমরা সময় সময় বিভিন্নভাবে বিভিন্ন মেমোরেন্ডাম তথা প্রতিবাদ যেটা আপনারা দেখেছেন গান্ধী মূর্তির নিচে গতদিন একজন সেই করেছে, যেহেতু উনি রুলিং পার্টির অংশ নন তাই ওনার ইশতেহারের হয়তো 100-এর মধ্যে 98টা অপূরণ হয়ে গেছে, এবং ওনার এই যে 25 কোটির কাজটা একটু করতে পেরেছে ওটা ওনার কমনের মাধ্যমে, বাকি 20 কোটি হয়নি, যেরকম আমার মনে হয় কোন কংগ্রেসের এমপিও যেমন সুস্মিতা দেব উনি তার 25 কোটির বাইরে আমাদের কাজ বিক্রম ওরা বেঁধে গেছি, তো সাজন ভাই এই হিন্দুস্তান পেপার মিল, সুগার মিল, যত প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানই কংগ্রেস করেছে, এবং যখন নরেন্দ্র মোদী সাহেব শিলচরে আসেন তিনি প্রতিশ্রুতি দিলেন যে কাছাড় পেপার মিল তিনি পুনরুজ্জীবিত করবেন, কোনো কাজ করবেন না, আমাদের এখানকার যে এমপি বিগত 5 বছরে তিনি এখানকার একজন সদস্য হিসেবে তিনি পার্লামেন্টে ছিলেন, তার থেকে কোনো ভালো একটা কাজ আমরা পাইনি, না সুগার মিল না পেপার মিল, একজন এমপি হিসাবে আজকে যদি কেউ এমএলএ নির্বাচিত হয় ন্যাচারালি তার এমএলএ এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড সে পাবেই, সে যাই হোক একজন এমপি তার এমপি এরিয়া ডেভেলপমেন্টের ভাগ পাবে, কিন্তু যদি এমপিকে আমরা নির্বাচিত করি শুধু তার এমপি এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড পাওয়ার জন্য, আমি মনে করি সেই ধরনের এমপি নির্বাচিত না করাটাই ভালো, যেহেতু একটা সমস্ত জয়পুরের সমস্যা সমস্ত আসামের সমস্যা জাতীয় বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলোকে যদি সরব না হয় আজকে পেপার মিল পুনরুজ্জীবিত করতে সবচেয়ে ঘনিষ্ঠ পদক্ষেপ নেওয়ার দরকার ছিল আমাদের এমপি, কিন্তু সেটা তিনি নেননি, কাঁচার পেঁচা এই আমাদের যেটা সুগার মিল পুনরুজ্জীবিত করার জন্য তিনি কোনো ভূমিকা নেননি, তারপর আপনারা জানেন যে একটা মডেল কলেজ যেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন রাহুল গান্ধী এখানে এসেছিলেন, রাহুল গান্ধী তার বক্তব্যে তিনি বলেছেন যে আমি এই যদি আমার যদি সরকার হয় আমি পেপার মিল আমি পুনরুজ্জীবিত করবো, এখানে দুটো ইন্ডাস্ট্রি বরাক মিলে আমি একটা ইন্ডাস্ট্রির হাব করবো, এই বরাক মিলকে রাহুল গান্ধী বলেছেন, সেটা আমাদের নির্বাচনী ইস্তাহার রাহুল গান্ধী বলেছেন যে প্রত্যেক আমি যেহেতু ইস্তাহারের কথা এখানে এসেছে তো ইস্তাহারের কথা আমরা বলছি যে আমাদের এন্ডেগার স্কিম 100 জনের বছরে তাদের সুবিধার প্রশ্ন ছিল 100 জনের কথা রাহুল গান্ধী বলেছেন, বলেছেন যে 25 কোটি মানুষ বছরে 6,000 টাকা করে তার অনারিয়াম বা একটা বেতনের মতো সে পাবে 72,000 টাকা করে বছরে পাবে, যেভাবে তাকে একটু সুরক্ষা বিল পাস করা হয়েছিল ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম সেটাও বিল পাস করা হয়েছিল, সেটা আমাদের সর্বভারতীয় স্তরে যেহেতু একটা এটা কোনো আঞ্চলিক দল নয় এমপিএফ দল, আপনারা আমরা মনে করি সেটা আসামের পুরো সীমাবদ্ধ, কিন্তু আমরা যেহেতু অল ইন্ডিয়া মানে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, কিন্তু যারা তো সমস্ত ভারতবর্ষে যাদের কোনো অস্তিত্বই নেই সমস্ত ভারতবর্ষের মধ্যে ওনারা তিনটে সিটি ক্যান্ডিডেট দিয়েছেন, সুতরাং এই তিনটে ক্যান্ডিডেট নিয়ে ওনারা যে ভারতবর্ষের যে সরকার হবে
সেই সঙ্গে আমি আগেই বলেছিলাম, কিন্তু ওনাদের কোনো আমি পাইনি। আমি আমি সর্বসমক্ষে ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই এলাকার এমপির কাজ অনেকটা সোজা করে দিয়েছেন, ধন্যবাদ দিতে চাই। কারণ কেবল প্রধানমন্ত্রীকে তাদের সম্ভব একটা চিঠি দিয়ে মনে করিয়ে দেবেন যে আপনি বলেছিলেন পুনরুজ্জীবিত করবেন, আপনি বলেছিলেন এইটা করবেন, প্লিজ করে দিন, আমি করিমগঞ্জ ফিরে যাচ্ছি, আপনি বলেন। প্রধানমন্ত্রী এইগুলো ঘোষণা করতে পারেন, উনি এমপি করতে পারেন। আমি প্রধানমন্ত্রী বলে ফেলেছেন, এখন ওনাকে মনে করিয়ে দিলেন। তারপরে আমরা অন্য পক্ষে চলে যাবো। আমি আমি আপনাকে ডাইরেক্ট যারা বলছি, আমি এখানে সাংবাদিক হিসাবে কাজ করছি, ইন্ডিয়ান আর কংগ্রেসের মধ্যে একটি তফাৎ রয়েছে। আপনাদের যেগুলি প্রতিনিধি দিতে সেটা বিনা পয়সা দিতে, কারণ ইউনিয়ন কংগ্রেসের গুলি হাত ধরে পাঁচশো টাকা দিতে হয়, আপনাদের বিনিময়ে সরকার আসার পর বিভিন্ন পত্রিকায় একটা প্রতিবেদন বেরিয়েছিল যে সিরাজউদ্দিন আজমল বলেছিলেন যে মোদী আসার পর আগরভিত্তিক শিল্প উন্নয়ন হয়েছে, সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? প্রথমে এটা আপনাদের যারা জনগণ বা সিদ্ধেশ সাহেবকেও আমার সমর্থন করবেন যে রাজনৈতিক দল হিসাবে আমরা যখন কোনো ক্যান্ডিডেটকে দিই, কোনো ক্যান্ডিডেট আমরা দিই, সে একটা মানুষ, তার পিছনে এমন কোনো মেশিন কংগ্রেসও লাগাতে পারে না, ইউডিএফও লাগাতে পারে না, বিজেপিও লাগাতে। যেমন কংগ্রেসের অনেক লোক কংগ্রেসের সঙ্গে বেমানি করছেন টিকিটে, আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলুন, তার কোনোদিন কি তরুণ গগৈ ভেবেছিলেন যাকে তিনি এত বড় করছেন এখন উনার লোকটাই সবচেয়ে বড় বাজ করে, এরকম আমাদের না। আমি বলছি যে কোন রাজনৈতিক দলই গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আজকে যাকে টিকিট দিচ্ছে সে পরশু কোথায় থাকবে। আমাদের যদি এখানে আরো লোকে আপনারা উল্লেখ করে বুঝছি, সাতমন্ত্রী রাজ্যসভায় কংগ্রেসকে ভর্তি দিয়ে দল বাঁধতেছেন, কাজ করেন, এর জন্য আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা তো আপনাদের থেকে আক্ষেপ করি যে আমরা একটা মানুষকে দিলাম, সেই মানুষকে সেটা মর্যাদা রক্ষা করতে পারলো না। আজকে আজকে কংগ্রেসের 40 বছর পুরনো শাহিন ভাই খুঁজে পাইতে ছিলেন, আজকে কেন চলে গেল বিজেপিতে শিলচরে? উনি ওনার যেরকম বন্ধু আমারও সেরকম বন্ধু, সেটা গ্যারান্টি দিতে পারেন। নাম্বার টু, সেই সুযোগ সেই সময় নেই আমাদেরকে। নাম্বার টু, উনি যেটা প্রশ্ন করেছিলেন যে একটা নাম্বার টু প্রশ্ন ছিল, একটা কথা আপনি যে উত্তর দিয়েছেন আমি আপনার ক্লিয়ার করে দিচ্ছি, আপনি যে উত্তর দিয়েছেন ভালো উত্তর দিয়েছেন, কারণ কিন্তু কথাটি হলো আপনাদের দায়বদ্ধতা বেশি, কারণ আপনার বিনিময়ে মানুষ পয়সা নেয় না প্রথম কথা। আর সেকেন্ড হলো আমি যেটা প্রশ্ন করছি যে সিরাজউদ্দিন আজমল যখন মন্তব্য করেছেন যেটা পেপার পত্রিকা দিয়েছে যে মোদী আসার পর আগর শিল্প উন্নয়ন অনেক হয়েছে, সেই সেরা বিষয়ে আমি জানতে চাই আপনাকে প্রশংসা করেছেন। মোদী আসার পর ভারতবর্ষে কেবল সিরাজউদ্দিন আজমল নয়, এটা আমি ভূত থেকে ছেলে হিসাবে বলি, কেবল সিরাজউদ্দিন আজমল নয়, ভারতবর্ষের যত বড় বড় পুঁজিপতি আপনাদের
আমরা প্রশ্ন আমাদের কংগ্রেস প্রতিনিধি আমাদের যেহেতু আগে এই কংগ্রেস আমাদের পরিবেশ থেকে সুন্দরবন্ধু দুইবার নির্বাচিত হয়েছেন, নিশ্চয়ই উনি একজন সফল ব্যক্তি যার জন্য জনতা ওনাকে ভোট দিয়েছিল। আমার প্রথম স্পষ্টীকরণ চাইছি আপনার কাছ থেকে, কেন স্বরূপ দাসকে এখানে নিয়ে আসা হলো একজন এমপি ক্যান্ডিডেট হিসাবে? আর দ্বিতীয় কথা হলো যে আপনারা বর্তমানে যে আমাদের প্রধান সমস্যা হচ্ছে এনআরসি সিএবি, যেটা সিএবি নিয়ে যে সুস্মিতা পক্ষে তথা বিজেপির পক্ষে রায় দিয়েছেন আজকে থেকে কয়েকদিন আগে, সেই স্বরূপ দাস এখন প্রার্থী হওয়ার আগে ওনার সেম স্ট্যান্ড রয়েছে। আমি বরাক বাংলার একটি ইন্টারভিউতে দেখেছি যে সিএবির বিরুদ্ধে যেভাবে, যেহেতু আপনি একজন একজন মাইনরিটি নেতা, আপনার কাছ থেকে একটা স্পষ্টীকরণ চাইছি সিএবি নিয়ে, আপনার যদি স্বরূপ দাস প্রার্থী হন তাহলে দেখেন দলে দলীয় দল ঠিক করে যে কাকে তার প্রার্থী, ললিত মোহন ঠাকুর এমপি হয়েছেন ঠিক আছে, এবার দল সিলেক্ট করেছে স্বরূপ দাসকে, সেটা দলীয় ব্যাপার না, জনসাধারণের ব্যাপার নয়। দল ভেবেছে যে ললিত মোহন সুহান চক্রবর্তীকে দিয়ে জিতা যাবে না, স্বরূপ দাসকে দিয়ে জিতা যাবে, এই জন্য স্বরূপ দাসকে দিয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে আপনারা যেটা বলেছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে আমাদের কোনো ডাবল স্ট্যান্ডার্ড নিয়ম নেই। যেহেতু আমি কংগ্রেসের একজন কংগ্রেসের আমরা আমাদের স্ট্যান্ড হলো আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলে আমরা বিরোধিতা করছি, সে স্বরূপ দাস হোক সে সুস্মিতা দেব হোক সবাই আমরা এগেনস্টে কথা বলবো। যেহেতু এখানে হয়তো ভোটের সাথে যদি সুস্মিতা দেব হয়তো বিলের পক্ষে বলেনি, বলেছে যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে যেটা আনা হয়েছে এটা এক ধর্মের উপর দিলে হবে না, সকল ধর্মের মানুষদেরকে যদি এই বিলে অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেটাকে সাপোর্ট করবো। আপনারা ভুল বলেছেন আমাদের যে গতকান্তের যে মহাশয় রাধেশ্যাম বিশ্বাস মহাশয় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এখানে আমার বন্ধুবর সাইবেন্দ্রাম উপস্থিত আছে, ওনাকে নিয়ে আমাদের বিশেষ করে একটি ছোট একটি স্কিম আমরা দৌড়াতে পারিনি, তিনবার ওনার বাসায় গিয়েছি ওনাকে নিয়ে, একজন সাংবাদিককে উনি প্রথমে নেগলেক্ট করেছেন যেটি করতে পারেনি, এখন আপনারা ওনাকে প্রার্থী করে ভোট প্রার্থী করেছে দলীয় প্রার্থী হিসাবে, সেটা কেন করেছেন একজন অকেজ এক মিনিট প্রশ্ন হয়ে গেছে, আপনি আর বিশ্লেষণ দিতে হবে না কি কাজের এওখানে, সেটা জনগণ ঠিক করবে। একটা প্রশ্ন শুরু, আমি তো ভাগ্য ভালো বিধায়ক করি মন্ত্রী বলি, সিদ্ধেক সাহেব আমার ভালো ভাই হয়েছে কি বিড়ম্বনা, তার কাছে যে লোকটা তিনবার এসেছে প্রত্যেক তিনবার আসা লোকের কাজ তিনি করে দিয়েছেন, এটা সম্ভব ওনার কাছ থেকে আশা করা সম্ভব? এখানে অন্তত দক্ষিণ তৃণমূল সারা আসামে 100 জন লোক এসে দাঁড়াতে পারে বম্বেকে সিদ্ধেক সাহেবের অফিসে তিনবার গিয়েছি মুহূর্ত কাজটা হয় না, এরকম আত্মার করলে তো হবে না, উনি কত করতে পারেননি এই টাইমে করতে পারেননি, আপনার কাছে দুঃখিত আমি মেনে নিচ্ছি, প্রত্যেক এমপির বাসায় তিনবার গেলে কাজটা হয়নি, সেই এমপিকে তিনবার দেওয়ার পর করে দেওয়ার দরকার ছিল কিন্তু সেটা করতে পারেনি, সেই জন্য আমি দুঃখিত আমি বলছি, আমি যদি আপনার জায়গায় হতাম আমার মনে হতো যে আমি দুইবার গেছি আমার একবার গেলে কাজ হতো, আমি দুঃখিত আমি সেরকম ভাবে আমার বিধায়ক দেখছে আমার বিধায়ক ছিল, আমি ওনার বাড়িতে একবার গেলে আমার কাজ হয়ে যেত এরকম আমার আশা ছিল, কিন্তু ওনার ভাগ্য বাধ্যতা যে এই জায়গা থেকে আমরা মন্ত্রী বিধায়ক বা জেলা পরিষদ সবাইকে একটা মাধ্যম করতে হবে।
আমি প্রশ্ন উত্তর নিতে চাই। প্রথম আপনাকে বলি, আপনি আমাকে কোন জায়গায় দেখেছেন যে আদেশ স্বামী বিশ্বাসকে আমি নিয়ে এসেছি বলে? আপনার এটা ভুল প্রথম আপনার কথাটা উদ্ভব করুন, প্রথম আমার কথা আপনার কথাটা উদ্ভব করুন। আমি রাজেশ শ্যাম বিশ্বাসকে নিয়ে কোথাও আমি আসিনি, কোনো জায়গায় আমি যাইনি। রাজেশ শ্যাম বিশ্বাসকে ভোট দিয়ে, রাজেশ শ্যাম বিশ্বাস যেহেতু আমি কংগ্রেসের একজন ছিলেন, রাজেশ শ্যাম বিশ্বাস ছিলেন ইউডিএফ এর প্রার্থী, আমি ছিলাম কংগ্রেসের মন্ত্রী। যদি রাজেশ শ্যাম বিশ্বাসকে মনে মনে যদি আমার হয়তো সাপোর্ট থাকতে পারে, কিন্তু আমি কোথাও রাজেশ শ্যাম বিশ্বাসকে আমি নিয়ে আসিনি। আমি প্রতিবাদ করেছিলাম ললিতমোহন শুক্লবৈদ্যের বিরুদ্ধে, যে ললিতমোহন শুক্লবৈদ্য তখন যে পজিশন ছিল আমি বলেছিলাম যে কোনো কাজ করেননি, ধর্মীয়ভাবে ওনার আমি বিরোধিতা করেছিলাম, কিন্তু রাজেশ শ্যাম বিশ্বাসকে আমি নিয়ে কখনো আসিনি, এটা আপনাদের ভুল ধারণা। নাম্বার টু, আমি গৌতমের সাথে দলীয়ভাবে অনেক সময় অনেক বিতর্ক থাকে, সেটা আমার ছিল, কিন্তু রাজেশ শ্যাম বিশ্বাসকে নিয়ে আসেনি তখন আপনি এটা উল্টো করুন, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। এবার প্রথম যে ক্যান্ডিডেটদেরকে সরাসরি জনতার সম্মুখে চাইছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা সে তাদেরকে পাইনি, তাদের প্রতিনিধিকে পাঠিয়েছে, আমরা আসানোর উত্তর সেটা পাচ্ছি। আমরা জানি আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে কর্তা বদ্রীপন নবীনচন্দ্র কলেজের বর্তমান প্রিন্সিপাল ডক্টর মর্তুজা হোসেন সাহেব এখানে উপস্থিত। মর্তুজা হোসেন সাহেব একটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাইছেন, আমরা সেই প্রশ্ন আপনাদের শুনব। আমি প্রথমে বোলপুর ইয়ার সোসাইটিকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। বিতর্কের পরিবেশ সৃষ্টি করতে পারে যেখানে সব দলের মানুষ আছে, প্রতিনিধি যেই বিজয়ী হব আমাদের সবার প্রতিনিধি আমাদের দাঁড়ের দরকার। আমার প্রশ্ন, এখানে একটি বিপক্ষ আছেন, এক পক্ষ নেই, যে বিপক্ষ আছেন ওনাদের কাছে আমার প্রশ্ন, যে রাজনীতিতে নেতা নেতা হওয়ার জন্য না রাজনীতির জন্য নামেন, না সমাজের কিছু কাজ করার জন্য নামেন, যদি সমাজের কোন কাজ করার জন্য নামেন তার নিজের একটা স্বপ্ন রাখতে লাগবে, যে স্বপ্নটা সে মানুষকে দেখাবে এবং সেখান থেকে মানুষ ও অনুপ্রাণিত হয়ে কাজে লাগাবে। উদাহরণস্বরূপ বলছি, আসামের সব কলেজ থেকে কোন নবীনচন্দ্র কলেজ হয়েছে যারা গত বিধানসভা দুই বিধানসভা এক টাকাও পায়নি, এমএলএ ফান্ডগুলো পায়নি, এমপি ফান্ডগুলো পায়নি, এমএসসিগুলো পায়নি, তারপরে কলেজের তারা দেখেছেন কলেজের পরিবার এই স্বপ্ন দেখার কারণে। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি এইটাই, যে 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 করিমগঞ্জ লোকসভা আসনে
উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি বক্তব্য আমাদেরকে একটু শুনুন। সেই ম্যানিফেস্টোটা আপনারা নিশ্চয়ই জানেন, রাহুল গান্ধীও বলেছেন যে বরাক ভ্যালির উন্নয়ন করবে, তিনি ইন্ডাস্ট্রিয়াল হাব করবেন। আমি বলছি যদি আপনারা আমাদের প্রার্থীকে নির্বাচিত করেন, নির্বাচনের ইস্তাহারের বাইরেও আজকে পদপুর বলে যে সমস্যা, করিমগঞ্জ করে যে সমস্যা, আজকে এডুকেশনের সমস্যা, যত সমস্যা আছে, একজন এমপি হিসাবে স্বরূপ দাস আপনাদেরকে গিয়ে আলোচনার টেবিলে বসবে, বসে আপনাদের যে সমস্যা সেই সমস্যা শুনবে, সেই সমস্যা শুনে আপনাদের কাজ সমাধান করার চেষ্টা করবে। ধন্যবাদ। আমি এই কথাটা সম্পর্কন করি, রাজেশ্যামবাবু জিতলেও এসে আমাদের আপনাদের সঙ্গে বসবে, পরিকল্পনা করবে। আমরা এই প্রজন্মের ছেলে, সবসময় কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ দুটি পলিটিক্স দেখে আসছি। যখনই কনস্ট্রাকটিভ পলিটিক্সের কথা শুনি ভালো লাগে, এবং বাহারুল ইসলাম ভাইয়ের বক্তব্যে বারবার প্রতিফলন হচ্ছে কনস্ট্রাকটিভ পলিটিক্সের কথা। আপনি যখনই নির্বাচনী প্রচারে আসেন বলেন উচ্চশিক্ষার কথা, ইউপিএসসির কথা, পিএইচডির কথা, কিন্তু বিগত পাঁচ বছর আপনার এমপি ছিলেন করিমগঞ্জ সমষ্টিতে, ইউপিএসসি অ্যাসপিরিয়েন্টের জন্য কিংবা তো কোনো উচ্চশিক্ষিত কিংবা তো কোনো কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরিয়েন্টের জন্য কি কোনো ভূমিকা নিয়েছিলেন, কি কোনো বিনামূল্যে কোনো কোচিং সেন্টার করেছিলেন? আপনার পাঁচ বছরের খতিয়ান বলুন। এই প্রশ্নটা আমার অনেক মনের প্রশ্ন করেছে আমার এই ভাই। দুটো জিনিস বলবো, একটা পজিটিভ যে এখান থেকে করিমগঞ্জ থেকে যতটা ছেলে মেয়ে, যতজন গার্জিয়ান আমার সঙ্গে যোগাযোগ করেছেন, খুবই কম সংখ্যক করেন ভাই। ইউডিএফ জিতিবনি, রাজেশ্যাম জিতিবনি, স্বরূপ পারিবনি, এইগুলা প্রশ্ন করে আমার কাছে শতকরা 99 জন। একজন মা বাবা প্রশ্ন করে আইআইএম এর এডমিশন কিরকম হবে, আমার মেয়েটা গ্রাজুয়েশনে ক্যাট কিরকম দেবে, এইসব প্রশ্ন করার লোকই কম। এই ভাই করেছে, আমি সালাম জানাই। যারা করেছিল, যারা গার্জিয়ান আমার কাছে এসেছে, নগাঁ কলেজের ইউবিআই ব্যাংকের ম্যানেজার এসেছেন, আমার গৌহাটির এক এলআইসির এক ম্যানেজার এসেছেন, ওনাদের আমি যেহেতু আমার ব্যক্তিগত কোচিং নেই, আমি আজমল কোচিং সেন্টারে ওনাদের পাঠিয়ে, সময় কম হিসাবে আপনাকে সরি ইন্টারেস্ট করছে। আমার সেকেন্ড প্রশ্ন, স্বাস্থ্য মন্ত্রী সিদ্দিক, আমার একটি প্রশ্ন, একটি প্রশ্ন প্লিজ। যখন ডেস্ট্রাকটিভ বলে তোমাদের ডেস্ট্রাকটিভ পলিটিক্সের প্রতিফলন হয় যখন নির্বাচন আসে, এবং আমরা নির্বাচনের পূর্বে আমরা দেখি ভোটারদের মধ্যে একটি ইচ্ছা আছে কংগ্রেসকে ভোট দেব, দেশের অবস্থা খারাপ, কিন্তু যখনই নির্বাচন আসে আমরা কংগ্রেসের মধ্যে দেখি সিদ্দিক কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, স্বাধীন আমরা কংগ্রেস, তোমার এই এই রকম অন্তর্দ্বন্দ্বের জন্য কংগ্রেসের হার হয়। স্বাধীন এই প্রশ্নের উত্তর আজও প্রধানমন্ত্রীকে আবারও পাবো, তিনি বিভিন্ন অনুষ্ঠানে এসে থাকেন, সেখানে সেই প্রশ্ন আমরা করবো, আপনার থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো। একটু সময় নেব, আমি সংক্ষেপে দিচ্ছি। আপনি সিদ্দিকের কংগ্রেস, গৌতম কংগ্রেস, এবার আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসের ক্যান্ডিডেট দিয়েছি। তো ধন্যবাদ। আমরা এখান থেকে আমরা একটা প্রশ্ন করব, সময় নেব। আমি একটা কথা জিজ্ঞাসা করতাম এইডিতে আমাদের বারুল ইসলাম সাহেবকে, আমরা কংগ্রেসের আমলে দেখতে পেয়েছিলাম ওনার একটি ফলস লাইট নিয়ে ছিলেন, ওনার লাইটটা কিসের জন্য দিয়েছে সেটার জন্য? ব্যক্তিগত প্রশ্ন করলে সিদ্দিক ভাইয়ের মার্ডার কেসটা কি লইয়া করাপশন কিছু আমরা কি পেলাম এটা অনুষ্ঠান করে, আর ভবিষ্যতে আমরা কি করবো, আমরা দাঁড়িয়ে
আপনাদের সেই উদ্যোগ সেই উৎসাহ রয়েছে। 22 আমরা চেষ্টা করব আগামীতে আরো অনেক নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা আপনাদের সামনে এভাবে আমাদের প্রার্থীদেরকে প্রতিনিধিদেরকে নিয়ে আসবো। আর অনেক প্রস্তুতি রয়েছে, আমরা 22 আমরা কথা দিচ্ছি, বদরপুর ইউথ সোসাইটি আমরা কথা দিচ্ছি আপনাদেরকে এভাবে একটা মঞ্চ বানাবো, সর্বদলীয় প্রতিনিধিদের আসবেন, আপনারা প্রশ্ন করবেন এবং সেটার উত্তর আমরা নেওয়ার চেষ্টা করব। আপনাদের কি সময় আমরা দিতে পারছি না? এখানে দুই দলের প্রতিনিধি রয়েছেন, ওনাদের কাছে আমার যেহেতু আমরা করিমগঞ্জ সমষ্টি রিজার্ভেশনের আওতায় আমরা মেজরিটি সংখ্যক মানুষ সাধারণ থাকার পরেও রিজার্ভেশন নিয়ে উভয় দল ইউপিকে সমর্থন করছে। আমরা কি আগামীতে আমার সিদ্দিক সাহেব বা বাহারুন সাহেবের মতো নেতাকে এমপিতে করিমগঞ্জে দাঁড়ানোর কি স্বপ্ন দেখতে পারি? আমি একমাত্র স্টুডেন্ট ইউনিয়ন আসু, তারা কমপ্লেন করার জন্য তারাই বাধা দিয়েছে, বাধা দেওয়ার জন্য ডিলিমিটেশন হয়নি। এবং এই ডিলিমিটেশন 2026 এই ডিলিমিটেশন হবে, এবং তার আগে যদি ডিলিমিটেশন কথা হয় তাহলে কোর্টে যেতে হবে। কোর্ট যদি রায় দেয় বা কোর্ট যদি কোনো অর্ডার দেয় তখন তার ভিতরে ডিলিমিটেশন হতে পারে। ধন্যবাদ। আশির দশক হয়েছে আমরা সবাই জানি, কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমরা করিমগঞ্জ 1 নম্বর সংরক্ষিত আসন করিয়া রাখা হয়েছে। এটা ইউডিএফও করছে না, বিজেপিও করছে না, এটা কোন দলে করছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য এসেছিলেন। আমি কংগ্রেস, বিজেপি এবং AIUDF আমাদের অর্গানাইজেশন থেকে ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিজেপি ক্যান্ডিডেট বা ওদের রিপ্রেজেন্টেটিভ এখানে আসেনি, এবং আমি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ ওরা যে জিনিস এক্সপেক্ট করেছিল সেটা ওরা উপভোগ করেনি। এরপরেও প্রোগ্রামটি অনেক সুন্দর হয়েছে, কারণ কংগ্রেস এবং AIUDF উভয় দলের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। কংগ্রেস দল থেকে ছিলেন সিদ্দিক আহমদ এবং AIUDF থেকে ছিলেন KM বাহারুল ইসলাম, ডক্টর KM বাহারুল ইসলাম। এ কথা বলে আমি ধন্যবাদ।